নমস্কার বন্ধুরা, মহিলিস ড্রিম কিচেনে আজকে আমি চলে এলাম সকাল সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে। গরম পড়ে গেছে ভালোই, এবার সবারই এই সময়টায় খুব শরীর খারাপ হয়, যার জন্য সকাল সকাল আজকে আমি একটা কোনো রান্না নয় আজকে আমি একটা শরবত বানাবো, নিজেও খাবো আর সেই শরবতটাই আপনাদের সাথে শেয়ার করবো। শরবত হচ্ছে বেলের শরবতের তো মানে অতুলনীয়, কিন্তু অনেকে কিন্তু এই শরবত খেতে পছন্দ করে না, ভেতরে যে আঠাটা থাকে তার জন্য বেল খেতে অনেকেই পছন্দ করে না। কিন্তু আমি যেভাবে বেলের শরবতটা বানিয়ে দেখাচ্ছি আপনারা খাবেন বাড়িতে, যারা খেতে পছন্দ করেন না তাদেরও খুবই ভালো লাগবে, যার জন্য আমি বেলের শরবতটাই আজকে সবাইকে শেয়ার করছি। আসুন, সুন্দর বেল, একদম কালার খুব ভালো পেয়েছি বাজারে, আজকে আমি এই জন্যই শরবতটা শেয়ার করছি। ফাটিয়ে নিই, সকালবেলায় বাজার দিয়ে আসার সময় ও কি দারুন একদম বেলটা। চিন্তা করছিলাম যে ভেতরটা যদি কাঁচা হয় তাহলে তো ভালো হবে না, কিন্তু না, বেলটা খুবই ভালো হয়েছে। বেলটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, একটু কাঁচা কাঁচা থাকলে বেশি আঠা বেরোয়, কিন্তু এই বেলটা এত সুন্দর পাকা, এর থেকেও বড় সাইজ ছিল। আমি নিইনি, আমি সে একটু ছোট হোক কিন্তু বেলটা ভালো হতে হবে। আমার ভীষণ প্রিয় একটা খাবার এটা, বেল ভেতরটা এরকম হলদে হলদে হলে সেই বেলের শরবত খেতে বেশি ভালো হয়। এইভাবে তুলে নিতে হবে চামচ দিয়ে। নতুন যারা নতুন সংসারে এসছে, যারা আমার প্রিয় বন্ধুরা, তাদের জন্য, কারণ পুরনো মায়েরা সবাই সব কিছু জানে, তাদের কিছু শেখানোর নেই, তাদের থেকেই আমরা শিখি, যার জন্যই এগুলো দেখানো। এইভাবে বেলটা পুরো চামচ দিয়ে এইভাবে কুড়িয়ে নিয়ে যেসব এইভাবে বেলটা কুড়িয়ে নিয়েছি সুন্দর করে খোলার থেকে একদম এরকম করে খুব সুন্দর করে নারকেলের মতো, এবার একটা বেল হয়ে যায়। এইভাবে আমি খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছি, তাহলে ঘনত্বটা শরবতের ভালো আসবে। মনটা একটু ভালো হয়ে গেছে, বেলটা ভালো বেরিয়েছে, তো সব বেল তো ভালো হয় না, একটু কাঁচা কাঁচা থাকে, কিন্তু এই বেলটার কালারটা এত সুন্দর হয়েছে না, দেখছে মহিনীস ড্রিম কিচেনে তার ফ্যামিলিকে দেখাবে, তাই জন্যই মনে হয় এত ভালো বেলটা এসছে। একটা বেলে সেই একটু কাঁচা কাঁচা ভাব থাকলে সেই যেমন দলা দলা ইয়ে থাকে, দানাগুলো থাকে, কিন্তু এখানে দেখুন দানা খুবই কম, মানে সব বেল তো সবাই ভালো পায় না, একদম দানা কম, খুব সুন্দর। আঠার ওইগুলো নেই একদমই, বেশি বড় ভারী ভারী ওয়েট দেখে যে বড় আছে ওই সাইজটা, খালি ভারী নিয়ে ভারী বেল নিলে এরকম সুন্দর হবে না, একদম ওয়েট করতে হবে হালকা, তাহলে বেল খুব সুন্দর হবে। এখানে চিনিটা একটু মুখে দিয়ে দেখতে হবে স্বাদ মতো, শরবত তো নুন চিনি মিলিয়ে ঠিকঠাক করে করলে দুটোতেই উপকার। চিনি যেহেতু এখনো অনেকেই খায় না বেলে, অনেকে শুধু একটু নুন দিয়েও ভালোবাসে, কিন্তু একদম অরিজিনালি শরবত বানাতে গেলে তো চিনি দিতেই হবে। এরকম আন্দাজ মতো, ফুল চামচ না, যতটুকু বেল হবে সেই আন্দাজ মতো বিট নুন ছড়িয়ে দিতে হবে। হুট করে বাড়িতে এক গ্লাস বেলের শরবত পেলে তো তাহলে মজাই আলাদা, ভাববে বাবা কি পেয়ে গেলাম গরমে। নুনটা একটু টেস্ট করে নিতে হবে, নুন মিষ্টিটা যদি লাগে প্রয়োজনে তো আবার দিতেই হবে, আমি একটু টেস্ট করে দেখলাম, পারফেক্ট হয়েছে। তারপরে ফেটিয়ে নিচ্ছি ভালো করে, আবার একটু ঢেলে নিচ্ছি, দোকানের মতো বানাচ্ছি, পুরো দোকানদারের মতোই বানানোর চেষ্টা করছি। এরকম ভাবে যখন রাস্তার পাশে বানিয়ে দেয় তখন কিন্তু আমাদের খুব লোভ লাগে দেখতে, যত দামি হোক কেউ আর দামের চিন্তা করে না, খেতে এত ভালোবাসে সবাই। রেডি, দেখুন এবার খাবারটা, দেখুন কোনো কালার ছাড়াই এত অসাধারণ একটা শরবত আমি বাড়িতে বানিয়ে নিলাম, দেখুন
সামান্য বিটনুন উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখুন একদম গরম পড়ে গেছে, গরমের শুরুতেই ফার্স্ট আমি দিয়ে দিলাম বেলের শরবত। আর এরকম ধরনের আমি অনেক রকম শরবতই বানাবো। হ্যাঁ, আপনাদের কাছে আগে এটাই পৌঁছে গেল, যেহেতু আজকে আমি এই শরবতটা বাড়িতে খাচ্ছি তাই আমি সবাইকেই কিন্তু শেয়ার করলাম সকালে আগে, যে আমার বন্ধুরাও এইভাবে বানিয়ে গরমে খাক আর খুব তৃপ্তি পাক। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিক, তাহলে পেট ঠান্ডা থাকলেই সব ঠান্ডা। বাড়িতে বানিয়ে একদম পুরো পদ্ধতিটা দেখালাম, বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা খান। আর আমাকে কমেন্ট করে জানান যেটা ভালো হলো কি খারাপ হলো। নমস্কার, তাহলে বাড়িতে এইভাবে সবাই বানিয়ে খান, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। সবার জন্য থাকলো এই বেলের শরবতের কালার দেখে কি লোভ আসছে। তো বেল কিন্তু অনেকেই পছন্দ করে না, আমি জানি যারা বেল পছন্দ করেন না তারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখুন। আর খেয়ে দেখে মোহিনীস ড্রিম কিচেনকে ফলো করে চলুন, এরকম অনেক ধরনের শরবত রেডি থাকবে। নমস্কার, পরের ভিডিওতে আসছি, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।